শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাস ইকোনমিক্স স্কুলে স্বাগত। আজ আমরা তোমাদের সিলেবাসের বেসিক ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 7 এলিমেন্টারি ডিফারেনশিয়াল ক্যালকুলাস এর 13তম ক্লাসটি করব। আমাদের আজকের আলোচ্য বিষয় আংশিক অন্তর্কলন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা ওয়ান ভেরিয়েবল ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয় করা শিখে ফেলেছ। এই ফাংশনটি হচ্ছে ওয়ান ভেরিয়েবল ফাংশন। আর তোমরা জানো, যে ফাংশনের একটি স্বাধীন চলক থাকে তাকে আমরা বলি ওয়ান ভেরিয়েবল ফাংশন। আর এই ওয়ান ভেরিয়েবল ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করেছি আমরা dx(y) এই অপারেটর ব্যবহার করে। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে টু ভেরিয়েবল বা মাল্টি ভেরিয়েবল ফাংশনের অন্তর্কলন করা। যদি ফাংশনটি এমন হয় জেট ইকুয়াল ফাংশন অফ এক্স কমা ওয়াই, এটাকে আমরা বলি টু ভেরিয়েবল ফাংশন। অর্থাৎ এখানে স্বাধীন চলক হচ্ছে কয়টি? দুইটি। একইভাবে এখানে যদি তিনটি চলক থাকতো তাহলে আমরা বলতাম থ্রি ভেরিয়েবল ফাংশন। এ কারণেই একাধিক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকগুলোকে বলা হয় মাল্টি ভেরিয়েবল ফাংশন, অর্থাৎ একাধিক স্বাধীন চলক থাকবে। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের আলোচ্য বিষয় কিন্তু এই একাধিক ভেরিয়েবল ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয় করা। দেখো, টু ভেরিয়েবল ফাংশনের অন্তকরণ করার সময় যে ডিফারেন্সিয়াল অপারেটরটা ব্যবহার করা হয় সেখানে এই ডি চিহ্নের পরিবর্তে আমাদেরকে ডেল্টা চিহ্ন ব্যবহার করতে হয়। দেখো, তাহলে এখানে যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতাম তাহলে কি হতো? দেখো, ডেল্টা এক্স অফ জেড। দেখো, এখানে যখন আমরা এই জেড ফাংশনটার পরিবর্তন করলাম কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে, তখন চিহ্ন দিয়েছি কি? ডেল্টা। আর আমার বইতে প্রাথমিক বিষয়গুলো খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে। আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার বইটি সংগ্রহ করে ফেলেছ। আমার মৌলিক গণিত বইটি যদি তোমাদের হাতের কাছে থাকে আর আমার ক্লাসগুলো যদি করতে থাকো তাহলে ঘরে বসেই তোমরা গণিত শিখতে পারবে ইনশাআল্লাহ। যখন তুমি এক্সের সাপেক্ষে পরিবর্তন করবে তখন কিন্তু আবার ওয়াই চলকটাকে স্থির বিবেচনা করতে হবে, স্থির বা কনস্ট্যান্ট বিবেচনা করতে হবে। একইভাবে যখন আমরা এই ওয়াই সাপেক্ষে আবার পরিবর্তন করবো এই জেড ফাংশনটাকে, দেখো তখন লেখবা ডেল্টা ওয়াই অফ জেড ইকুয়াল, যখন ডেল্টা ওয়াই অফ জেড করবা তখন তোমরা এক্সকে আবার কী ধরবা? এক্সকে ধরবা স্থির, এক্স আবার স্থির থাকবে। টু ভেরিয়েবল ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কয়টা হবে? দুইটা হবে, কারণ এখানে স্বাধীন চলক কয়টা? দুইটা। হ্যাঁ, যদি এখানে আরও একটা চলক থাকতো, ধরো ডব্লিউ দিয়ে আরেকটা চলক আছে, তাহলে থ্রি ভেরিয়েবল ফাংশন হলে তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কয়টা হবে? তিনটা হবে। অর্থাৎ আবার কিন্তু তুমি যদি ডব্লিউ থাকে তাহলে ডেল্টা ডব্লিউ অফ কি? জেড করতা। চলো আমরা অঙ্ক সমাধান করতে করতে এই ব্যাপারগুলো আরও ভালোভাবে শিখি। থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউ, এই ফাংশনটি আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এই ফাংশনটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে এটা থেকে আমাকে পার্শিয়াল করতে হবে। বলো কীভাবে বুঝবা? দেখবা, এই ইকুয়ালের ডান পাশে এক্স এবং ওয়াই, এখানে কয়টা চলক আছে? দুইটা চলক আছে। হ্যাঁ, আমরা যখন এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করব তখন কিন্তু বলছি ওয়াইটাকে কী ধরবা? স্থির ধরবা। কিন্তু খেয়াল করে দেখো, এখানে যদি আমি এক্সের সাপেক্ষে পরিবর্তন করি তার মানে বুঝাবো এক্স হচ্ছে চলক। হ্যাঁ, আমার সাথে তোমরা করো কি বলছি, যে যখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন এক্স হচ্ছে কি? চলক। তাহলে এটা হচ্ছে চলক, বুঝালাম, এটা হচ্ছে চলক। চলক ছাড়া আর বাকিগুলো কী থাকি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। খেয়াল করে দেখো, এখানে এই থ্রি একটা ধ্রুবক সংখ্যা, কিন্তু এখানে চলকের পাশে এসে বসার কারণে সে আর ধ্রুবক নাই, সে কী হয়ে গেছে? সহগ। তাহলে এই থ্রি একটা সহগ। আর আমি বললাম যে যখন আমি এক্সের সাপেক্ষে করব তখন ওয়াইটাকেও তোমার কনস্ট্যান্ট ভাবতে হবে। তখন এই ওয়াইটাকে যদি তুমি কনস্ট্যান্ট ভাবো, খেয়াল করে দেখো, এই ওয়াইটাকেও যদি তুমি এখন কনস্ট্যান্ট ভাবো তাহলে থ্রি এবং ওয়াই এই পুরো অংশটি হচ্ছে এই এক্স চলকের সহগ। তাহলে এবার দেখো আমরা আংশিক করা শুরু করি, কিভাবে করি। প্রথমে আমরা ডেল্টা এক্স অফ জেড,
খেয়াল করে দেখো তাহলে আসো আমরা এই সহগ দুটাকে আগে নিয়ে আসি আমি বুঝার জন্য করতেছি এই দেখো এই সহগটা আগে নিয়ে আসলাম আর এই x চলকটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে x চলক আছে কত x স্কয়ার তাহলে অন্তত ডিফারেন্সিয়েশন করলে কত হবে 2x এবার খেয়াল করে দেখো এখানে এখানে যদি গুণ করে দাও তাহলে 3 দুগানি 6 আমরা লিখতে পারি 6xy টু দি পাওয়ার কিউব দেখো এই ফাংশনটা কিভাবে ডিফারেন্সিয়েশন হয়ে গেল y সাপেক্ষে অন্তর্গণ করো তাহলে ডেল্টা ডেল্টা y অফ z দেখো ডেল্টা ডেল্টা y অফ z যদি করো যখন তুমি y সাপেক্ষে করবে এই ফাংশনটাকে ডেরিভেটিভ তখন x টা কি থাকবে স্থির থাকবে আর যেহেতু এখানে y এর সাথে কি আছে গুণ আকারে আছে তাহলে এই স্থিরটাই এখন সহগের মতো কাজ করতেছে তাহলে আমরা এই সহগ কত আছে 3x স্কয়ার হল আগে নিয়ে আসলাম এখন y সাপেক্ষে অন্তর্গণ করলে শুধু y চলকটুকুকে তুমি কি করো ডিফারেন্সিয়েশন করো দেখো তো ডিফারেন্সিয়েশন করলে কত হয় 3y স্কয়ার তাহলে 3y স্কয়ার করলে আমার এখানে থাকলো 9x স্কয়ার y স্কয়ার দেখলা আমরা কিভাবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করে ফেললাম আরো কিছু অঙ্ক আমার বই থেকে করি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু আমার বইয়ের কর অঙ্কগুলো শুধু সমাধান করবা কারণ কর অঙ্কগুলো যদি তোমরা সমাধান করতে পারো তাহলে আমার বই থেকে হুবহু প্রশ্ন আসুক আর ঘুরিয়ে দেখ সকল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে ইনশাআল্লাহ এই অঙ্কটি আমার বই থেকে আমি উঠিয়েছি দেখো এখানে একটা x আছে আবার y আছে x আছে আর y আছে তাহলে x আর y চলক আছে যেহেতু x আর y চলক দুটাই কি স্বাধীন অবস্থায় আছে তাহলে এটা হচ্ছে টু ভেরিয়েবল ফাংশন টু ভেরিয়েবল থাকে তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আনসার হবে দুইটি আবার যদি থ্রি ভেরিয়েবল থাকে তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আনসার কিন্তু হবে তিনটি একইভাবে চলকের উপরে নির্ভর করবে তার মানে হচ্ছে এই ফাংশনটাকে একবার x চলক থাকলে x এর সাপেক্ষে y চলক থাকলে y এর সাপেক্ষে যদি p চলক থাকে তাহলে p এর সাপেক্ষে এভাবে যতগুলো স্বাধীন চলক থাকবে ততগুলো স্বাধীন চলকের সাপেক্ষে আমাকে কি করতে হবে অন্তর্কলন করতে হবে আসো আমরা করি দেখো ডেল্টা ডেল্টা x অফ z আমি যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন 3 আছে x এর পাওয়ার তাহলে 3 থাকলে কি হবে 15 x টু দি পাওয়ার কত আসছে স্কয়ার অর্থাৎ 3x স্কয়ার ওকে এটা অন্তর্কলন হয়ে গেল মাইনাস এখানে দেখো x ও আছে y ও আছে আমি কিছুক্ষণ আগে করলাম কি করলাম যখন x এর সাপেক্ষে অন্তর্কলন করলাম আর x এর সাথে যদি সহগগুলো থাকে তাহলে সেই সহগগুলো আগে নিয়ে আসতে হবে ধরো আগে আমি নিয়ে আসলাম এই সহগগুলো আর এখন x এর সাপেক্ষে অন্তর্কলন করলে x কত 2x x এর সাপেক্ষে আমরা অন্তর্কলন করে ফেললাম এবার খেয়াল করে দেখো আমরা যে ফাংশনটাকে অন্তর্কলন করতেছি x এর সাপেক্ষে এখানে কি x আছে না এখানে কিন্তু x নাই x এর সাপেক্ষে অন্তর্কলন করার সময় y টা কি থাকবে স্থির থাকবে তাহলে y যদি স্থির থাকে এই এই y টা যদি স্থির থাকে তাহলে এটাও স্থির সংখ্যা আর 7 যদি স্থির সংখ্যা হয় তাহলে এই পুরো অংশটাই কিন্তু একটা কনস্ট্যান্ট সংখ্যা হয়ে গেল এই কনস্ট্যান্ট সংখ্যার ডিফারেন্সিয়েশন আমার আগের মতোই থাকবে কনস্ট্যান্ট সংখ্যার ডিফারেন্সিয়েশন কত হলো শূন্য ভেঙে ভেঙেও করতে পারো আবার আমার মতো এভাবে সরাসরিও যদি করে দাও তাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে এই আমরা কি করলাম ডেল্টা ডেল্টা x অফ z নির্ণয় করে ফেললাম x এর সাপেক্ষে পরিবর্তনটা করে ফেললাম এখন যদি তুমি ডেল্টা ডেল্টা y অফ z এটা করো তো y এর সাপেক্ষে দেখো একইভাবে যখন তুমি y সাপেক্ষে করবা এইখানে কি এই ফাংশনটার এখানে কি y আছে না এখানে যদি y না থাকে তাহলে পুরো অংশটা তোমার কি হয়ে গেল কনস্ট্যান্ট হয়ে গেল তাহলে জিরো লিখে দাও মাইনাস এখন যদি তুমি y সাপেক্ষে করো দেখো y এর উপরে কত পাওয়ার আছে কত স্কয়ার এই একইভাবে আমরা এখানে 3x স্কয়ার লিখে রাখবো আর ওই y স্কয়ারটাকে ডিফারেন্সিয়েশন করবো তাহলে 2y প্লাস এখানে দেখো এখানে কিন্তু চলক আছে কি y তাহলে আমরা সরাসরি অন্তর্গণ হবে তাহলে এখানে 5 সাথে কত এই তাহলে y টু দি পাওয়ার কত 4 দেখো আমরা এখন ভেঙে লিখে দেই 6x স্কয়ার y প্লাস 35 y টু দি পাওয়ার কত 4 এই আনসার হয়ে গেল ব্যষ্টিক অর্থনীতি যখন প্রোডাকশন ফাংশন অর্থাৎ উৎপাদন অপেক্ষক দেখবে তখন দেখবে এক ধরনের উৎপাদন অপেক্ষক আছে কব ডগলাস প্রোডাকশন ফাংশন মানে কব এবং ডগলাস দুইটি একত্রে মিলে এই প্রোডাকশন ফাংশনটা দিয়েছে এই প্রোডাকশন ফাংশনটার মধ্যে এল এবং কে হচ্ছে কি চলক অর্থাৎ এই প্রোডাকশন ফাংশনটাকে যদি ফাংশন রূপ লিখতাম তাহলে এটা হতো কিউ ইকুয়াল ফাংশন অফ এল কে এভাবে আংশিক অন্তকলন নির্ণয় করি তাহলে কি করতে পারি ডেল্টা বাই ডেল্টা এল অফ কিউ অর্থাৎ ডেল্টা এল এর সাপেক্ষে এই কিউর পরিবর্তন নির্ণয় করবা একবার আরেকবার ডেল্টা কে এর সাপেক্ষে এই কিউর পরিবর্তন নির্ণয় করবা তাহলে ডেল্টা এল
সাপেক্ষে করে ফেলো তো আমি এবার দেখো এবার দেখো ডেল্টা বাই ডেল্টা এল পুরো ফাংশনটা যদি তোমরা এইভাবে এবং বসিয়ে বসিয়ে করো দেখবো আমার বইতে এইভাবে বসিয়ে করে দেওয়া আছে। হ্যাঁ ওকে দেখো আমরা যখন এল এর সাপেক্ষে করবো খেয়াল করে দেখো এই এল এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবা তখন এই এল ফাংশন এল চলকটুকু রেখে মনে রাখবা তখন শুধু এই এল চলকটুকু রেখে বাকি অংশগুলো তোমার সহগ আকারের মতো কাজ করবে। খেয়াল করে দেখো এখানে কিন্তু গুণ আকারে আছে তাহলে এ দেখো দেখো আমি কি করি এই দেখো এ আর এই দেখো এখানে কত কে ওয়ান মাইনাস আলফা দেখছো এটা আর এটা কী আকারে আছে সহগ আকারে আছে এটা লিখে রাখলাম তাহলে চলককে চলক হচ্ছে এল তাহলে এল চলকের শুধু ডিফারেন্সিয়েশন হবে আর ডিফারেন্সিয়েশন করার সিস্টেম আগের মতোই মাথার এই যে স্বাধীন চলকের পাওয়ার নিচে নেমে আসবে সম্পূর্ণ অপেক্ষক বসে যাবে স্বাধীন চলকের পাওয়ার থেকে ওয়ান বিয়োগ হবে ব্যাস এই দেখো এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এবার আসো এটাকে কে সাপেক্ষে করি ডেল্টা বাই ডেল্টা কে অফ কিউ দেখো ডেল্টা ডেল্টা কে অফ কিউ দিয়ে যদি তুমি করো এই দেখো যখন কে সাপেক্ষে করবা তখন এই অংশটা বসে গেল দেখো এ এ এল আলফা এই অংশটা আমরা বসে রাখলাম। হ্যাঁ ওকে তাহলে কে সাপেক্ষে করলে কে এর পাওয়ার কত ওয়ান মাইনাস আলফা ওই আগের মতোই কে ওয়ান মাইনাস আলফা মাইনাস ওয়ান এই ডিফারেন্সিয়েশন কিন্তু সেই আগের মতোই আছে এ ওয়ান মাইনাস আলফা দেখো এল আলফা কে এখানে একটা ওয়ান এখানে মাইনাস আলফা এই হয়ে গেল আমার কে সাপেক্ষে এই কিউর পরিবর্তন। পূর্বে যে আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম সেই রুলগুলো কিন্তু বলবৎ থাকবে দেখো এখানে যদি কোনো হোল টু দি পাওয়ার থাকে তাহলে আমরা এটাকে ফাংশন অফ ফাংশন রুল বলতাম সেই ফাংশন অফ ফাংশন রুলে যেভাবে ডিফারেন্সিয়েশন হয় এখানেও কিন্তু সেভাবেই হবে এটা মনে রাখতে হবে। তাহলে আমরা দেখো ডেল্টা বাই ডেল্টা এক্স অফ জেড এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি দেখো ডেল্টা ডেল্টা এক্স আমরা জেড কত টু এক্স মাইনাস ফাইভ ওয়াই তারপরে কত থ্রি দেখো এই ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে রাখলাম পুরো ফাংশনটাকে মনে মনে কী ধরতে হয় এক্স ধরতে হয় তাহলে এই এক্স ধরলে এই এক্সের উপরে পাওয়ার আছে কত থ্রি তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন হয় থ্রি টু এক্স মাইনাস ফাইভ ওয়াই তারপরে থ্রি মাইনাস ওয়ান এই হলো আমার এক্সের ডিফারেন্সিয়েশন হলো কিন্তু আমি যাকে এক্স ধরলাম মনে মনে সে কি আদৌ এক্স না সে তো এক্স না এই কারণে আমাকে এই ফাংশনটাকে আবার অন্তর্কলন করতে হইতো মনে আছে এই ভিতরেরটাকে তাহলে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন দেখো তো আমরা এখানে লিখতে পারি টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে কত স্কোয়ার আর এই অংশটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তর্কলন করো তাহলে এখানে টু এক্স তার অন্তর্কলন কত হবে রেজাল্ট টু এখানে যদি এক্সের সাপেক্ষে অন্তর্কলন করো তাহলে এখানে কি এক্স অলকটা আছে নাই ছয় এখানে দেখো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার এই ফাংশনটাকে যদি আমি আবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম দেখো এখানে কি লিখতাম ওয়াই লিখতাম খেয়াল করে দেখো তাহলে এখানে কি লিখতাম ওয়াই লিখতাম যখন এটা ওয়াই লিখতাম খুব ঠান্ডা মাথায় দেখো এখানে যেহেতু ওয়াই করেছি বা এটাই হচ্ছে কি ওয়াই আর এর পাওয়ার আছে কত থ্রি তাহলে এই ওয়াই টু দি পাওয়ার থ্রি ডিফারেন্সিয়েশন করলে কী হতো থ্রি নিচে নেমে আসতো সম্পূর্ণ রাশি বসে যেত স্বাধীন চলকের পাওয়ার থেকে ওয়ান বিয়োগ হতো সব এখানে করলাম কিন্তু এখানে যখন করব আবার ফাংশনটাকে যখন ওয়াই সাপেক্ষে করব যখন ওয়াই সাপেক্ষে করবা এবার দেখো এইখানে যখন অন্তকরণ করবা এখানে কত আছে টু এক্স তাহলে টু এক্স অন্তকরণ করলে কত হবে জিরো হবে আর ওয়াই সাপেক্ষে অন্তকরণ করলে মাইনাস ফাইভ হবে এই দেখো মাইনাস ফাইভ তাহলে এখানে হলো মাইনাস তিন পাঁচা পনেরো আর যা আছে তাই কত সহজে আমরা ফাংশন অফ ফাংশন রুল ব্যবহার করে আংশিক অন্তর্কলন অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারি। এই অঙ্কটিও আমার বইতে করে দেওয়া আছে লগ আছে এই কারণে আমি আবার একটা একটা লগের অঙ্ক তোমাদের আবার করে দিই দেখো ভয় পেও না কি করতে হবে এক সাবজেক্ট যখন তুমি করবা তাহলে আমরা একটু ভেঙেই করি ধরো এখানে লগ কত টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার কত ফোর ওকে আমরা ফাংশনটাকে বসাই এলাম আর এখানে এটা লগ ফাংশন না লগ ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কি হয় লগ এক্স ওয়ান বাই এক্স মনে আছে হ্যাঁ লগ এক্স ওয়ান বাই এক্স এক্স কত টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর হ্যাঁ আমি যাকে এক্স ধরলাম সে কি আদৌ এক্স না সে তো এক্স না এ কারণে আবার এটাকে কী করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে কীভাবে ডেল্টা ডেল্টা এক্স কত টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর এই হয়ে গেল। এখন দেখো আমরা লিখতে পারি টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর আর এটাকে যদি এক্সের সাপেক্ষে করো তাহলে কত হবে দেখো তো সিক্স এক্স স্কোয়ার কিন্তু এটাকে যদি আবার এক্সের সাপেক্ষে করো তাহলে ডিফারেন্সিয়েশন কত হবে শূন্য হবে এক্স স্কোয়ার থ্রি এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস
3 y to the power 4 thus এই আমার আনসার হয়ে গেল x এর সাপেক্ষে এখন তুমি যদি চাও এটাকে y এর সাপেক্ষে করতে তাহলে সেই আগের মতই কিছুক্ষণ আগের মতই দেখো কত সহজ এই যে y এর মতো y এর সাপেক্ষে জাস্ট y এর সাপেক্ষে এটা যদি মনে মনে y হয় তাহলে log y 1 by y সব y এর মতো হবে আর এই y টাকে যাকে ধরলাম সেটাকে আবার y এর সাপেক্ষে করতে হবে আর y এর সাপেক্ষে করলে এখন এখানে হবে মাইনাস কত 12 y টু দি পাওয়ার কত কিউব তাহলে তুমি এখানে লিখে দাও মাইনাস 12 y টু দি পাওয়ার কিউব আর আগের মতই থাকলো आंसर হয়ে গেল দেখলা কত সহজে আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করা শিখে গেলাম তোমরা আমার বইয়ের কোন অঙ্কগুলো আস্তে আস্তে সমাধান করো ইনশাআল্লাহ তোমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ